সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের এমইউসি উইমেন্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাত্রীরা জানান, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এরই প্রতিবাদ জানাতে তারা কলেজের সামনে প্রতিবাদ সভা করেন। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুমিত কুমার শর্মা সহ ছাত্রীরা। পেট্রোল ডিজেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির যে প্রতিবাদ সভা, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মহিলা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। পেট্রোল ডিজেলের দাম যে এরকম বেড়ে যাচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকার যেরকম মানে বাড়িয়ে যাচ্ছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্যবৃদ্ধি হচ্ছে, তারই মেনলি তারই মানে প্রতিবাদে তারই বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সভা করছি। আমরা এমইউসি উইমেন্স কলেজের পক্ষ থেকে একটা পথসভার আয়োজন করেছি আমাদের যে কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধি প্রতিবাদে, পেট্রোল ডিজেল অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা একটা পথসভার আয়োজন করেছি। আর সেটাই আমরা একটা পথসভার আয়োজন করেছি, সেখানে উপস্থিত আছেন আমাদের আমাদের ছাত্র সভাপতি সাদ্দাম হোসেন, আমাদের রাজ কলেজের সুমিত শর্মা এবং আরও অন্যান্য বিশিষ্ট কর্মীবৃন্দরা আমাদের এখানে উপস্থিত আছে, আর আমাদের কলেজের মেয়েরাও এখানে উপস্থিত আছে তার সাথে সাথে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।